আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও চলে আসছি বিজিবি ব্লগে একটি নতুন রেসিপি নিয়ে, আর সেটা হলো চিকেন নাগেটস। পরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন নাগেটস তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, কি কি লাগছে আমার চিকেন নাগেটসে উপকরণগুলো আমি আগে দেখে নিই। সবার আগে আমার লাগবে ব্লেন্ডার, আর এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, বোনলেস চিকেন নিয়েছি, অবশ্যই বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবেন। রসুন পেস্ট নিয়েছি, আদা পেস্ট নিয়েছি, একটি ডিম, ডিমটা এখন লাগবে না, ডিমটা এখন আমি সাইডে রাখি, পরে দেখাবো আপনাদেরকে। এখন লাগবে আমার এই বোনলেস চিকেন নিয়েছি, ব্রেড ক্রাম আমি 1 কাপ পরিমাণ, সেটা আমি কিমার সাথে দিয়ে কিমা করবো, গ্রাইন্ড করবো। তারপরে এখানে নিয়েছি গোলমরিচ, এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স, আমি কতটুকু করে দিব সেটা আপনাদেরকে দেখাবো। সয়া সস লাগবে আর পরিমাণ মতো তেল লাগবে। সবার আগে আমি ব্লেন্ডারে এই বোনলেস চিকেনটা দিয়ে দিব 500 মিলিগ্রাম। এখানে আমি বোনলেস চিকেনটা নিয়েছি, রেড ক্রাম নিয়েছি, সয়া সস আমার 1 টেবিল চামচ লাগবে, আদা পেস্ট লাগবে 1 চা-চামচ, রসুন পেস্ট লাগবে 1 চা-চামচ, চিলি ফ্লেক্স লাগবে 1 চা-চামচ। গোলমরিচের ফাঁকি দেবো আমি 1 চা-চামচ। লবণ দিব পরিমাণ মতো। এখন আমি এটাকে ব্লেন্ড করব। আমার ব্লেন্ডার সবগুলো একসাথে হয় নাই, তার জন্য আমি এই বাকি কিমা মানে বোনলেস চিকেনটা পরে কিমা করে একসাথে দিয়ে দিব। এখন আমি এটাকে ব্লেন্ড করব। এটা এরকম অবস্থায় আসবে। এখন আমি বাকি কিমাটুকু, কিমা না এটা হচ্ছে বোনলেস পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা কিমা দিয়েও করতে পারবেন। সেম ভাবে বাকিগুলো ব্লেন্ড করবো আমি, সবগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন। আদা পেস্ট, এই হচ্ছে আমার পুরো 500 মিলিগ্রাম বোনলেস পিসের কিমাটা, আমি সবগুলো একসাথে করে এখন নিয়েছি, আপনারা দেখুন কতটুকু হয়েছে। এগুলো দিয়ে অনেকগুলি চিকেন নাগেটস হবে। এখন আমি এটা মিলে অল্প করে তেল দিয়ে ভালো করে মত নিব, আটা যেভাবে মত হয় ঠিক সেইভাবে মত নিব, তাহলে পিসগুলো অনেক মানে মোলায়েম হবে। আলাদাভাবে তেল দিয়ে ঝরবে না, জাস্ট হাতে দিয়ে দিয়ে তেলটা আপনার মত হবে, যাতে করে এটা হাতে না লেগে যায়। এখন আমি এটাকে এইভাবে করে আটার মতো এরকম একটা বড় গোল্লা করে নিব। এখন আমি এটা বেলুন দিয়ে বেলে নিব, তেল লাগিয়ে একটু মোটাই থাকবে, সাইডগুলো কেটে নিব, তারপরে আবার বানাবো। সাইডগুলো কেটে কেটে সমান করে নেবেন, এভাবে 4টা কোণা কেটে
তারপরে এইভাবে করে স্কয়ার শেপে যে আপনার যেভাবে করতে ইচ্ছা করে যে শেপ সেভাবেই করবেন। ট্রায়াঙ্গেল স্কোয়ার আপনার যেভাবে করতে ইচ্ছে করে সেভাবে সেই শেপেই করতে পারবেন। এখন আপনি এটাকে আমি এখানে একটা ডিম নিয়েছি, সেই ডিমটা আমি সামান্য পরিমাণ লবণ দেব। সামান্য গোলমরিচ দেব। এখন এটাকে ভালো করে ফেটে নেব। চেষ্টা করবে ডিমের অংশ যাতে এটার মধ্যে লেগে না থাকে, যতটুকু লেগে থাকে মানে বাড়তি যাতে না আসে। তারপর একসাথে অনেকগুলো এখানে দিয়ে নেবেন। দিয়ে ভালো করে ঝেড়ে তারপর এটাকে উঠাবেন। এখন আমি আপনাদেরকে এগুলো এটা তিনটা করে দেখাবো। এভাবে করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, আবার সাথে সাথে ভেজেও খেতে পারেন। এক মাস রেখে খেতে পারবেন এবার ভেজে ভেজে। ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এভাবে করে করে। যখন গেস্ট আসবে ভেজে খাওয়াতে পারবেন, যখন খেতে ইচ্ছা করবে খেতে পারবেন। আপনারা যদি আরো বেশি স্পাইসি খেতে চান স্পাইসি করতে পারেন, কারণ আমার বেবি খাবে তো আমি স্পাইসিটা একটু কম দিয়েছি। এই হচ্ছে আমাদের নাগেটস। আমরা যখন ভাজবো তখন আবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভাজতে হয়। আমাদের সবগুলো নাগেটস রেডি হয়ে গেছে। এই যে দেখুন দর্শক, এখন বাজার পালা, যখন ভাজবো খাবো আপনাদেরকে দেখাবো কিভাবে খাবো আমরা। Now this is my to be favorite at the harbor. আমার আম্মু আমার আপনাদের বানিয়ে দেখিয়েছে, আপনারা অবশ্যই বানিয়ে বানাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।